নরসিংদীতে সানজিদা আক্তার শিলা নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু। বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হতো ইশতিয়াকের বাবা ও শিলার মায়ের সঙ্গে। শিলা বিষয়টি মেনে নিতে পারছিল না। চলমান এ ঘটনায় পারিবারিক অশান্তির মধ্য দিয়েই সময় যাচ্ছিল গৃহবধূ শিলার। এমনই প্রেক্ষাপটে বুধবার সকালে নিজ বসত ঘরের বারান্দার গ্রিলে আটকানো অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশ এসে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় মরদেহটি। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার সাহেপ্রতাপে। এক সন্তানের জননী নিহত সানজিদা আক্তার সাহেপ্রতাপ এলাকার ইশতিয়াক আহমেদের স্ত্রী। পারিবারিকভাবেই বিয়ে হয় সাহেপ্রতাপ এলাকার শহীদুল্লাহ মুন্সির ছেলে ইশতিয়াকের সঙ্গে, একই এলাকার আব্দুল কাদির মিধার কন্যা শিলার বলে জানান স্থানীয় এলাকাবাসী। নিহত ওই গৃহবধূর কপালে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষ হলেও ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে হত্যার মূল কারণ। তবে এখনই বলা যাচ্ছে না ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহমেদ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।